সরাসরি আমেরিকার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। এই অনুষ্ঠানে থাকছে বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎকার আর বিশ্ব নারী দিবস প্রসঙ্গ। তাহলে শুরু করা যাক সরাসরি আমেরিকা। বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার নিয়ে আন্তর্জাতিক মহল এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও কথাবার্তা হচ্ছে। এ প্রসঙ্গে আমি কথা বলি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত ডক্টর আব্দুল মোমেনের সাথে। বাংলাদেশে বর্তমানে একটা রাজনৈতিক এবং একটা উত্তেজনাকর পরিস্থিতি চলছে। আপনি জাতিসংঘে বর্তমানে নিযুক্ত রয়েছেন। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের যে বিচার চলছে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে বিচার চলছে, সে সম্পর্কে জাতিসংঘের এ পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া কি পাওয়া গেছে? কারণ জাতিসংঘ মনে করে দেশ দেশে যদি রুল অফ ল প্রতিষ্ঠিত হয়, তাহলে গণতন্ত্র, হিউম্যান রাইটস এবং ডেভেলপমেন্ট, এই সবগুলোই আপনার ত্বরান্বিত হবে। এবং আমাদের প্রধানমন্ত্রীও আপনার এই যে ডেভেলপমেন্টের প্রেক্ষিতে উনি রুল অফ ল-র উপর জোর দিয়েছেন। জাতিসংঘ আরও মনে করে যে বিভিন্ন দেশে যে কালচারাল ইমিউনিটি হয়েছে, ইম্পিউনিটি যে হয়েছে, মানে গুরুতর অপরাধ করার পরেও বিচার হয় না, এই ধরনের একটা যে সংস্কৃতি গড়ে উঠেছে, এটা বন্ধ করতে হবে। বিশেষ করে আমাদের দেশে যদি দেখেন, আমাদের দেশে এই গুরুতর অপরাধের পরেও বিচার হয়নি অনেক সময়ে, এইটা বন্ধ করার সপক্ষে সব জাতি, 193টি দেশ এর সপক্ষে মত দিয়েছে। সুতরাং বাংলাদেশে যা আমরা করছি সেইটা আমরা জাতিসংঘের সব দেশগুলো এতে সমর্থন আছে। অন্য অনেক দেশে, বড় শহরের মতো আমেরিকাতেও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বিক্ষোভ হয়েছে, প্রোটেস্ট হয়েছে। নিউ ইয়র্কে সেটা কেমন হয়েছে? নিউ ইয়র্কে তো আপনার যেদিন থেকে প্রজন্মর এই শাহবাগ চত্বরে জমা, সেদিন থেকেই নিউ ইয়র্কে একটা বড় রকমের সংখ্যক বাঙালি, প্রবাসী বাঙালিরা সেই প্রজন্ম চত্বরের সমর্থনে বিভিন্ন রকম আপনার ডিমস্ট্র, শোভাযাত্রা, আপনার ক্যান্ডেল লাইট, এগুলোর অভিযান চালিয়েছে। এবং এগুলো দিনে দিনে খুব এমন লোক সেই সব অনুষ্ঠানে দেখা গেছে যারা কোনোদিন রাজনীতির ধারে কাছে নাই, কিন্তু একটা দিস ইজ সামথিং গ্রেট, যে হোল বাংলাদেশি ন্যাশন অ্যাক্রস দ্য গ্লোব এরা যেন জেগে উঠেছে যে যুদ্ধ অপরাধীর বিচারের জন্যে। তবে কখনো কখনো আমরা দেখেছি অন্য দলও আসছেন, তো অন্য দলের মধ্যে তফাৎ হচ্ছে, অন্য দলে স্কুলে বিভিন্ন সুদানের একটি স্কুলের ছাত্রী আমার সাথে দেখা হয়েছে, সে এসেছে অন্য দল নিয়ে এসেছে ওই লোক বাড়ানোর জন্যে। তো বেসিক্যালি যেটা হয়েছে সেইটা আমি দেখতেছি যে বাংলাদেশি প্রবাসী যারা, তারা বাই এন্ড লার্জ সবাই এই প্রজন্ম চত্বরকে সমর্থন দিচ্ছেন এবং বাংলাদেশে যাতে যুদ্ধাপরাধের বিচার হয় এবং ফাঁসি হয় তার জন্য জোর সোচ্চার আওয়াজ তুলেছে। 8ই মার্চ বিশ্ব নারী দিবস, বিশ্বের বিভিন্ন দেশ এই দিনটি কিভাবে পালন করে জানার চেষ্টা করেছেন কারিনা চৌধুরী। ভাষা, ধর্ম, সীমান্ত, সংস্কৃতি, কত কিছু আমাদেরকে একে অপরের থেকে আলাদা করে রাখে। আন্তর্জাতিক নারী দিবস, এই দিনটি কবে থেকে পালন করা শুরু হলো, কেনই বা হলো আর কিভাবে হলো? 1908 সালে 15,000 নারী আমেরিকার নিউ ইয়র্ক সিটির রাস্তায় মিছিল করে। তারা কাজের চাপ কমানো, বেতন বাড়ানো এবং ভোট দেওয়ার অধিকারের দাবি জানান। তার পরের বছর 1909 সালে আমেরিকার সমাজতন্ত্রী পার্টি প্রথমবারের মতো সারা দেশে নারী দিবস পালন করে। 1910 সালে জার্মানির সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টির ক্লারা জেটকিন বলেন, আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে সারা বিশ্বে। অবশেষে 1977 সালে জাতিসংঘ মার্চ মাসের 8 তারিখকে আন্তর্জাতিক নারী দিবস রূপে ধার্য করে। নিজেদের অধিকারের জন্য তো বহু বছর ধরে যুদ্ধ করে যাচ্ছেন গোটা বিশ্বের নারী। নারী পুরুষ বৈষম্য নিয়ে বহু বছর ধরে লেখালেখি হচ্ছে, মিছিল হচ্ছে। রাশিয়াতে পুরুষরা মহিলাদেরকে ফুল উপহার দিয়ে তাদেরকে ধন্যবাদ জানায়। ভারত, পাকিস্তান, বাংলাদেশের এই মহিলারা তাদের অধিকারের জন্য মিছিল করছেন। এটাই তাদের সুযোগ, তাদের বক্তব্য, তাদের দাবি সমাজ ও দেশের মানুষের সামনে তুলে ধরা। কারিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা। সরাসরি আমেরিকা আজ এ পর্যন্তই। এখানে জানিয়ে রাখি, ইউটিউবে আমাদের অনুষ্ঠানের সব ভিডিও দেখতে পারেন ভিওএ বাংলা চ্যানেলে। ভিওএ বাংলা ফেসবুক ফ্যান পেজেও জানাতে পারেন আপনাদের মতামত।
আগামী সপ্তাহে একই দিন একই সময় এটিএন চ্যানেলে আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় চাইছি। আমি আহসানুল হক, ভয়েস অব আমেরিকা।